হ্যালো ফ্রেন্ডস এর আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম যাতে আপনাদের বলেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছিলেন যে বাইশটি জেলাতে বাইশটি করোনা হাসপাতাল গড়া হবে সেই কথা মতো দেখুন বন্ধুরা আজকে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালকে করোনা হাসপাতাল বানানো হয়েছে তো সেগুলো চলুন দেখে নেওয়া যাক কোথায় কোথায় কোন কোন হাসপাতাল রয়েছে আর যাতে করোনা চি আক্রান্ত রোগীদের চিকিৎসা করা সম্ভব হবে তো চলুন দেখে নেওয়া যাক রাজ্যে করোনা আক করোনায় আক্রান্তের সংখ্যা নিত্যদিন বেড়ে চলেছে এই অবস্থা কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন ভিড় জমাচ্ছেন বেলেঘাটা আইডি হাসপাতালে যদিও রাজ্যে কিন্তু এই একটি হাসপাতালেই করোনার চিকিৎসা হচ্ছে এবং শহরের পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে আইসোলেশনের ওয়ার্ড খুলে দেওয়া হয়েছে শহরের মোট দশটি বেসরকারি হাসপাতাল এবং রাজ্যে কমপক্ষে পঞ্চাশটির উপরে হাসপাতালে ইতিমধ্যে করোনার চিকিৎসা ব্যবস্থা রয়েছে একজনকে দেখে নিন সেই সমস্ত হাসপাতালের তালিকা তো এই দেখুন বন্ধু জেলাভিত্তিক সরকারি হাসপাতাল হাসপাতাল যেগুলোর মোট আইসোলেশনের সংখ্যা সংখ্যা রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতাল পঁয়ত্রিশটি নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল আঠারোটি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ দুটি মেডিকেল কলেজ চব্বিশটি আরজিকর বারোটি এমআর বাঙ্গুর একশো পাঁচটি এবারে আসি হাওড়াতে হাওড়া ডিস্ট্রিক্ট হাসপাতাল চারটি উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল চারটি সত্যবালা দেবী আইডি হাসপাতাল দশটি ওসব আইসোলেশনের সংখ্যা এবার আসি হুগলিতে হুগলি ডিস্ট্রিক্ট হাসপাতাল দশটি শয্যা রয়েছে আইসোলেশনের জন্য শ্রীরামপুর ওয়ালস এসডি হাসপাতাল আটটি আইসোলেশন রয়েছে আরামবাগ এসডি হাসপাতাল কুড়িটি দক্ষিণ চব্বিশ পরগনায় আসি বারিপুর এসডিএইচ চারটি সোনারপুর আর এইচ সতেরোটি বিজয়গড় এসডিএইচ দুটি বিদ্যাসাগর এসডিএইচ আটটি এবারে আসি উত্তর চব্বিশ পরগনায় বসিরহাট জেলা হাসপাতাল পাঁচটি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলা হাসপাতাল দশটি ফালাকাটা এসএসএইচ তিরিশটি বাঁকুড়া বাঁকুড়া সম্মিলনী এন সিএইচ পনেরোটি বিষ্ণুপুর আচ্ছা বিষ্ণুপুর জেলা হাসপাতাল পাঁচটি বীরভূমে আসি শিউড়ি জেলা হাসপাতাল চব্বিশটি বোলপুর এস ডি এইচ দশটি কোচবিহার কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল আটটি দক্ষিণ দিনাজপুরে আসি বালুরঘাট ডিএইচ পঁচিশটি গঙ্গারামপুর এসডি হাসপাতাল চৌত্রিশটি মালদা মালদা মেডিকেল কলেজ পঞ্চাশটি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে মেডিকেল কলেজ দশটি নদীয়া নদীয়া জেলা হাসপাতাল বারোটি রানাঘাট এস ডিএইচ আঠেরোটি বর্ধমান পূর্বতে মেডিকেল কলেজ চল্লিশটি কাটোয়া এসডিএইচ কুড়িটি কালনা এসডিএইচ এইচ চব্বিশটি বর্ধমান পশ্চিম আসানসোল জেলা হাসপাতাল চব্বিশটি দুর্গাপুর জেলা হাসপাতাল ছটি মেদিনীপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ দশটি এছাড়া দুই মেদিনীপুর মিলিয়ে সমস্ত সরকারি হাসপাতালে পঁয়ষট্টি আইসোলেশন শয্যা শয্যার ব্যবস্থা করা হয়েছে নন্দীগ্রাম নন্দীগ্রাম এস এইচ এইচ চল্লিশটি বেসরকারি হাসপাতালগুলির তালিকা দেখে নিন আইএলএস হাসপাতাল শল্টলেক আইসোলেশন ওয়ার্ড শয্যা পাঁচটি ভেন্টিলেটর যুক্ত ঘর ও শয্যা চারটি আইএলএস হাসপাতাল দমদম আইসোলেশন ওয়ার্ডে শয্যা সাতটি ভেন্টিলেটর যুক্ত ওয়ার্ডের ওয়ার্ড শয্যা নটি এস হাসপাতাল হাওড়া আইসোলেশন ওয়ার্ডের শয্যা চারটি ভেন্টিলেটরযুক্ত ওয়ার্ডের শয্যা সাতটি অ্যাপোলো গ্লেনি গেলস হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডের শয্যা চোদ্দোটি বিশেষ পরিষেবাযুক্ত আইসোলেশনের শয্যা আটটি ফোর্টিস হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে শয্যা সাতাশটি আর এন টেগর ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স আইসোলেশান ওয়ার্ডে শয্যা পাঁচটি সঙ্গে আরও বিভিন্ন পরিষেবা রয়েছে মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে শয্যা বারোটি ভেন্টিলেশান সাতটি আমরি হাসপাতাল ঢাকুরিয়া মুকুন্দপুর শল্টলেক আইসোলেশান ওয়ার্ডে শয্যা মোট ষোলোটি ভেন্টিলেশন চারটি পিআলএস হাসপাতাল আইসোলেশান ওয়ার্ডে সজ্জা আটটি ভেন্টিলেশনের সজ্জা দুটি রুবিহা জেনারেল হাসপাতাল আইসোলেশান ওয়ার্ডে শয্যা দুটি এই ছিল গুরুত্বপূর্ণ হাসপাতালের তালিকা আশা আশা করি আপনাদের এই সমস্ত স্থানে চিকিৎসার মিলবে তো আপনারা আপনাদের কাছাকাছি যেগুলি রয়েছে অবশ্যই ট্রেস করে রাখুন যে কোনো সমস্যা হলে আপনারা এখানে চিকিৎসা করাতে পারবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন ভিডিওটি যাতে সবাই জানতে পারে আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর খুব ভালো থাকবেন ধন্যবাদ